বিদ্যালয় এখন ছাত্র ছাত্রী 108 গৰাকী শিক্ষক মাত্র এজন হয় আপুনি ঠিকই শুনিছে এজন শিক্ষকৰে চলিছে এখন প্ৰাথমিক বিদ্যালয় এজন শিক্ষকে প্ৰতিদিনে 108 গৰাকী ছাত্র ছাত্রীক পাঠদান কৰিবলগীয়া হৈছে এই দৃশ্য ৰমিয়াৰ সমীপৰ সিৰাখণ্ডীৰ বাক্সা জেলার তামুলপুর শিক্ষাখণ্ডৰ অন্তর্গত উত্তর সিরাখণ্ডী প্রাথমিক বিদ্যালয়খনত আজি দুবছরে ধরে এজনীয়া শিক্ষকরে চলিছে পাঠদান স্থানীয় রাইজ আর বিভিন্ন দল সংগঠনে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষক বিদ্যালয়খনত শিক্ষক নিযুক্তি দিয়ার বাবে নানান আবেদন নিবেদন করেছিল যদিও আজিলৈকে গুরুত্ব নিদিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে শিক্ষার মৌলিক অধিকারের পর ছাত্র ছাত্রীক বঞ্চিত করার ক্ষেত্রে উপপরিদর্শকজনও বহু পরিমাণে দায়ী বলে অভিযোগ আনিছে স্থানীয় রাইজে দীর্ঘদিন ধরে আবেদন করার পিছতো শিক্ষা বিভাগে কোনো যথাবিহিত ব্যবস্থা নলওয়াত শুক্রবারে ধৈর্যর বান সিঙে স্থানীয় রাইজ তথা সৌরৌ বরভূমি সংখ্যালঘু ছাত্র সংগঠনে বিদ্যালয়খনত সংগঠনবোৰ নেতাকর্মী উপস্থিত হৈ শিক্ষক নিযুক্তির দাবিত পরিস্থিতি উত্তপ্ত করে তোলে শিক্ষা বিভাগ মুর্দাবাদ বিদ্যালয়ত শিক্ষক নিযুক্তি দিয়ক হাগ্রামা মহিলারী হাই হাই এ বি এম সু জিন্দাবাদ আদি ধ্বনিরে পরিবেশ উত্তাল করে তোলে অতি শীঘ্রে বিদ্যালয়খনত শিক্ষক নিযুক্তি নিদিলে ইয়াতকৈও আৰু তীব্র আন্দোলন গঢ়ি তোলা হ'ব বুলি সংগঠনটোৱে চৰকাৰক সকীয়াই দিয়ে পৰিৱৰ্তনৰ কথা কৈ অসম চৰকাৰৰ গাদীত বহা চৰকাৰখনে ইমান পৰিৱৰ্তন কৰিলে যে উত্তৰ চিৰাখণ্ডী প্ৰাথমিক বিদ্যালয়ত 110 জন ছাত্ৰ ছাত্ৰী অধ্যয়ন কৰি আছে ইয়াত মাত্ৰ এজন শিক্ষকে শিক্ষাদান কৰিবলগীয়া হৈছে ইয়াৰ দুৰ্ভাগ্যজনক কথা আমি শিক্ষামন্ত্ৰী তথা শিক্ষা বিভাগৰ ওচৰত দাবী উত্থাপন কৰিছোঁ কম সময়ের ভিতর এই বিদ্যালয়খনত শিক্ষক নিযুক্তি দিয়ক আর ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ সুনিশ্চিত করক অন্যথা আমি এবিএমসি কিন্তু ক্ষান্ত নহও কারণ ছাত্র ছাত্রীর জীবন লৈ ধেমালি করা শিক্ষা বিভাগ আজি কি বুঝাব খুঁজিছে সরকারখনে ইমানবার আমি আপত্তি দর্শার পিছত বিভাগীয় কর্তৃপক্ষক লিখিত মানে আবেদন দিয়ার পিছত আজিলৈকে ইয়াত শিক্ষক নিযুক্তি দিয়া নহল রঙিয়ার রিপোর্ট প্রাইম নর্থ ইস্ট